আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সবজির সবজির চাষে এখন বর্তমান সবচেয়ে ভালো যে চাষটা সেটা হচ্ছে এই কচুর চাষ কচুটা বিগত চার মাস আগে লাগানো হয়েছে এটা কিন্তু মাটির নিচে হয় যেটা আমরা লতি খাই সেই লতিটা না কিন্তু এটা এই জ্যৈষ্ঠ মাসতে এখনতে শুরু হয়ে যাবে জ্যোষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত তিন চার মাস কচুটা অনেক পাওয়া যায় আমাদের অঞ্চলে ব্যাপক এটার চাষ এবং একটা লাভজনক চাষ এই কচুর চাষ এটাকে অনেক অঞ্চলে অনেক নাম বলে থাকে এটা মাটির নিচে হয় অবশ্য মাটি চলুন দেখি কচুটা নিচে এখন কি কী অবস্থায় আছে এটা মাঘ মাসে লাগানো চার মাস হয়ে গেছে এটার বয়স প্রায় চার মাস হতে এলো তো এটার এই চাষটার সম্পর্কে যতটুকু জানি যে এই চাষটাই সবচেয়ে বেশি খায় পানি আমরা আমাদের অঞ্চলে যে ইরি ধানটা করি এই সময় এই ইরিধানে যেমন একদিন পর একদিন পানি দিতে হয় ঠিক কচুটায় এরকম পানি দিতে হয় বেশি পানি লাগে এবং টিএসপি পটাশ এগুলো বেশি লাগে তবে গাছ খাটো রাখতে হবে এই যে কেবল কচুটা দেখা দিয়েছে আকারে সব সময় এটা মনে রাখবেন যে কচুর গাছটাকে খাটো রাখতে হবে খাটো গাছে ফল বেশি হয় এখনও কিন্তু হয় নাই ভালো এই যে কেবল দেখা যাচ্ছে এটার এই যে পাশে যে ছোটো ছোটো চারাগুলো গাছের মেন মেন গাছটার পাশে যেই চারাগুলো মনে করতে হবে এইগুলোই কষু এই পাশের চা চারাগুলো এখন বর্তমান এটা বিঘা প্রতি এক লক্ষ টাকা বিক্রি আছে এক বিঘা জমি এক লক্ষ টাকা বিক্রি করা যায় কারণ এই কষুটা খুবই দাম ছয় মাসের আবাদ অবশ্য এই চার মাস হয়ে গেছে এটাকে আর যদি পাইকারি ব্যাপারীরা এই জমিটা কিনে নেয় তাহলে এটা তুলতে এখনো সময় নেবে গড়ে আমার জমিটা খালি হইতে ছয় মাস সময় লাগবে এই ছয় মাসের ভিতরে একটা মোটা অঙ্কের টাকা আসে কিন্তু এটাকে পর্যাপ্ত পানি দিতে হবে আর এই পাশের যে কুশিগুলো এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে না এটা গাছে পরিণত হবে আর যতবার যতবার যে কাটবে এটা নিচে কিন্তু কচুটা তত মোটা হবে এটাকে পরিষ্কার করতে হয় পানিটা যদি আপনি কম দেন এই তাপমাত্রায় এই গাছের পাতা পুড়ে যাবে আর গাছের পাতা পুড়ে গেলে কিন্তু কচুটা নিচে ভালো হবে না এটা পর্যাপ্ত পানি দিতে হবে গাছে তাহলে পাতাটা ঠিক থাকবে এবং স্প্রে দিতে হয়